আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটা লাঞ্চ রেসিপি তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে এটা ব্রেকফাস্টেও তৈরি করতে পারবেন। শুধুমাত্র ডিম দিয়ে খুবই সহজভাবে তৈরি, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শুরুতে একটা হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তিনটা পেঁয়াজ আমি এরকম কুচি করে কেটে নিয়েছি, তারপর তেলের ভিতরে এটাকে ভেজে নিতে হবে একটু। তিন থেকে 4 মিনিট তেলের ভিতরে এটাকে ভাজার পরে এর ভিতরে আমি একটা মশলা অ্যাড করব। মশলাটা আমি আগে থেকে একটা বাটিতে মিক্স করে নিয়েছি। এখানে মরিচের গুঁড়া নিয়েছি 2 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, সাথে নিয়েছি জিরা গুঁড়া 1 চা চামচ, সাথে একটু লবণও নিয়েছি। তারপর এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো মশলাটা এবার আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি। বাটির গায়ে একটু মশলা লেগে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি আবারও এই মশলাটাকে দিয়ে দিচ্ছি এই হাঁড়ির ভিতরে। আর একটু পানি দিয়ে এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে কাঁচা ভাবটা চলে যায় মশলার ভিতরে থাকা। একটু সময় পরে যখন দেখবেন যে মশলাটা এরকম লাল লাল হয়ে গেছে আর তেল উপর দিকে ভেসে উঠেছে আর কাঁচা ভাবটা থাকবে না, সেই পর্যায়ে আমি এর ভিতরে নারিকেলের দুধ অ্যাড করে দেব। এখানে নারিকেলের দুধের পরিবর্তে চাইলে আপনারা গরুর দুধ অথবা পানিও ব্যবহার করতে পারবেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই তৈরি করে আপনারা দিয়ে দিবেন। তো আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা আর একটু ঘন হতে পারে। এবার এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সময় পরে ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি, দেখুন তেলটা ভেসে উঠেছে, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। আর এটা টেস্ট করে দেখবেন যে সব ঠিকঠাক আছে কি না, যদি মনে হয় মশলাটা একটু কাঁচা কাঁচা ফ্লেভার আসছে তাহলে কিন্তু আরেকটু এটাকে পানি দিয়ে আবার একটু কষিয়ে নেবেন, তাহলে কিন্তু কাঁচা ভাবটা চলে যাবে। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর ভিতরে আমি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা ডিম নিয়েছি, একটা একটা করে আমি আস্ত ডিম এভাবে করে ভেঙে এর ভিতরে দিয়ে দিচ্ছি পাশাপাশি করে। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু অনেক কম সময় লাগবে, আপনারা ঝটপট বাসায় থাকা ডিম দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। এখানে কিছু লাল মরিচ নিয়েছি, উপর দিয়ে আমি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তো চুলা আঁচটা এখন কিন্তু একটু কম আছে, তো লাস্ট এই ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে উপরের দিকটাও সুন্দরভাবে হয়ে যায়। এটাকে আমি উল্টিয়ে নেব না, তাই উপরের দিকটা হওয়ার জন্য অবশ্যই ঢাকনাটা দিতে হবে। এতে করে কুসুমটাও খুব সুন্দর ভিতরের দিকে হয়ে যাবে, এটা ভেঙেও যাবে না, নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। তো একটু সময় পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, 2-3 মিনিট রান্না করলেই দেখবেন যে হয়ে গেছে উপরের দিকটা। এবার উপরের দিকে আমি সামান্য একটু ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম, এতে করে সামান্য দেওয়াতেই কিন্তু অনেক ফ্লেভার হয়ে যাবে, অনেক বেশি দেওয়া যাবে না কিন্তু। তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা ডিমের কারি। এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন অথবা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। ঝটপট কিছু তৈরি করার জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট, সকালে নাস্তায় অথবা লাঞ্চ অথবা ডিনারে যে কোনোটাতে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। ভিতরটা কেমন হয়েছে আমি কেটে দেখিয়ে দেব। এখানে আপনারা চাইলে ডিমের কুসুমটা কাঁচাও রাখতে পারেন, এতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি পুরোটা একটু সেদ্ধ করে নিলাম, তো মাঝে মাঝে হালকা কাঁচাও রাখি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।